সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির ওপর হামলার অভিযোগ। পূজো উদ্বোধন সেরে ফেরার পথে ন্যাজাটের শিমুলাটিতে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। বিধায়কের অনুগামী বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ। শেখ শাহজাহান অনুগামী কাদের মোল্লার লোকজন হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ বিধায়ক সুকুমার মাহাতোর। হাটগাছি পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান কাদের মোল্লা, বিধায়কের অনুগামীরা চাকরির নামে টাকা তুলছে, তা নিয়ে মানুষের ক্ষোভের জেরে এই ঘটনা, দাবি কাদের মোল্লার। আমাদের নতুন ব্লক সভাপতি মিজানুর রহমান এবং আমরা ছিলাম সবাই একসঙ্গে পুজো উদ্বোধন করে ফিরছিলাম। কিছু দুষ্কৃতী শিমুলাটি বাজারে গাড়িতে তারা লাঠি কিলচর মারে এবং কিছু বাইক নিয়েছিল, তাদের উপর মারধর করে, এটুকুই ঘটনা। যারা ছিল তারা দুষ্কৃতী, শেখ নাজির বলে একজন আছে যারা সবসময় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরে, আইজুল মোল্লা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরে, এবং শাহাবুদ্দিন বলে একটা ছেলে আছে, তাই তো, স্বপন, এরা সবাই দুষ্কৃতী। এরা এই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে আর আমাদের কিছু যারা বাইকে ছিল তাদেরকে মারধর করে একজন জখম অসুস্থ হাসপাতালে আছে। কাদেরের ঘনিষ্ঠ দেখুন, এটা আমরা পুলিশকে জানিয়েছি, ওরালি মৌখিক জানিয়েছি, পুলিশ ব্যবস্থা দিতে বলেছে, দেখা যাক কি হয়। আগামী 13 তারিখ হাড়োয়া বিধানসভার উপনির্বাচন, আর এই উপনির্বাচনের আগে বারে বারে উত্তপ্ত হচ্ছে হাড়োয়া। বেশ কিছুদিন আগে বোমাবাজি ঘটনা ঘটেছিল এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে চলে আসছে। এক্ষেত্রে গতকাল কালীপুজোর রাতে হাড়োয়া থানায় একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন মীনাকান্ত তৃণমূল বিধায়ক তুষারানী মণ্ডল এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল এবং তাদের অনুগামীরা। তাদের অভিযোগ, তারা যখন ফিরছিলেন তাদের বাড়ি ব্রাহ্মণ চকে, সেই সময় হাড়োয়া অটো স্ট্যান্ডের কাছে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলার নেতৃত্ব দিয়েছেন তৃণমূল নেতা অর্থাৎ হাড়োয়া 2 নম্বর যুব তৃণমূলের সভাপতি আব্দুল খালেক মোল্লা তথা হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনি। তিনি এবং তার অনুগামীরা তাদের গাড়ির সামনে চড়াও হয়, তাদেরকে মারধর করেন, বাদ যাননি বিধায়ক ও বিধায়ক তুষারানী মণ্ডলের পায়ে আঘাত লাগে এবং তাদের অনুগামীরা কয়েকজন জখম হয়, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে অভিযোগ করছেন বিধায়কের স্বামী তথা তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মণ্ডল। আমাদের সঙ্গে থাকো, যেমনটা সমীরণ বলছিল কি অভিযোগ করছেন তৃণমূল বিধায়কের স্বামী, শোনাবো আপনাদের। আমরা পূজার উদ্বোধন করতেই গিয়েছিলাম, পূজা যাক, পূজার ওখানে অনুষ্ঠান উপস্থিত হতেই গিয়েছিলাম। এটা যখনই আমরা উপস্থিত হয়েছি তখন আমাদের কানে আসলো যে আব্দুল খালেক মোল্লা তার বাহিনী নিয়ে ওখানে রাস্তা আটকে চেয়ার পেতে বসে আছে। আমরা যখন ওখান থেকে ফিরছি তখন দেখি যে দুই পাশে এধারে অন্তত সৎখানেক লোক, এধারে অনেক সময় সৎখানেক লোক, পুলিশ রয়েছে তার মাঝখানে। এবার আমাদের সেখানে গাড়ি অতর্কিত আক্রমণ, আমার গাড়িতে দুটো ইট মারলো, এমএলএ নেমেছিল একটু আগে গিয়ে, এমএলএ যেই নামলো এমএলএকে ধাক্কা, এমএলএ পায়ে চোট হয়েছে। এবার মানে 8-10টা গাড়ি ভাঙচুর করে দিয়েছে, বাইক চাবি পাবি তুলে নিয়েছে অনেকের, নিয়ে তাদের এবার ফেলে মার ধর, ব্যাপকভাবে মার, লাঠি কিল চোর লাঠি দিয়ে যত যে যেমন পেরেছে সেরকম তাদেরকে মারা হয়েছে। পুলিশ কোনো প্রোটেকশনই দেয়নি, মানে আর বলতে পারি যে পুলিশ ইচ্ছা করেই এখানে মার খাইয়াছে। আপনি এই ব্যাপার নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষ, আমি জানিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি একটা জিনিস আমি আস্তে আস্তে যে শুনছিলাম, একজনে ফোন করলাম, প্রধানের বাড়িতে কি কোনো হামলা টামলা চালানো হয়েছে? সব মিথ্যে অভিযোগ, সব মিথ্যে অভিযোগ।